চলে এলাম আর ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজকে হাঁস রান্না করছি, হাঁস ভুনা করবো। তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজ বাটাও ব্যবহার করেছিলাম, কারণ পেঁয়াজ খুব একটা কটা ছিল না তাই। আর প্রয়োজন মতো সমস্ত হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা এবং আমার স্পেশাল যে মাংসের মশলা করা আছে, সব রকম গরম মশলা, জায়ফল, জয়িত্রী আর জিরা দিয়ে আমি একটা মশলা করি, সেটা ব্যবহার করেছি। সেটা দিয়ে এখন আমি এই হাঁস ভুনাটা করছি। মেরিনেট করে রাখবো আধা ঘন্টা থেকে 40 মিনিট, তারপরে আমি রান্না করে নিব। খুব ধীরে ধীরে কষিয়ে কষিয়ে রান্না করব। এই তো সুন্দর, এই সেই মশলাটা এখন দিয়ে দিলাম, এখন খুব ভালো করে মাখাবো। মাখিয়ে ধীরে ধীরে রান্না করব। এখন একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিব। অপর পাশে তো রান্না করছি আমরা, যেটা না হলে গরমের দিন তো একদমই খেয়ে স্বস্তি বোধ করি না। আমাদের ঘরে আমাদের এটা রেগুলার লাগে। এ তো পানি উঠে এসেছে এবং প্রায় কষানো চলছে। এভাবে ঢাকা দিয়ে একটু পানি দিয়ে গরম পানি ব্যবহার করব, আস্তে আস্তে রান্না করে নেব। রান্না হয়ে গেলে এখানে ডালা জিরার গুঁড়া খুব সামান্য করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট। পরে অনেক সুন্দর তেল কিন্তু ভেসে আসবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। রান্না কিন্তু শেষ, অনেক সুন্দর তেল উঠে এসেছে, খুব কাছ থেকে দেখাচ্ছি, কি লোভ হচ্ছে। বিভিন্ন রকম ভর্তা খেয়েছি, অনেক ছাল ছাল করে ভীষণ মজা হয়েছিল খেতে। এইভাবে মাখিয়ে খেতে যা লাগছিল একদম অমৃত।